লকডাউন লকডাউন আর লকডাউন, আর পারা যাচ্ছে না, তাই বেরিয়ে পড়লাম একটু মুক্ত বাতাস নিতে। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে ঘড়িতে 3:30, তা আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি, যাব এখন বর্তমানে হাবড়া, সেখান থেকে বাস ধরবো। তো চলুন। বুঝতেই পাচ্ছেন, সমস্ত বাধাকে উপেক্ষা করে আমরা বেরিয়েই পড়লাম। আমরা হাবড়া থেকে WBTC-র বাস ধরব, 4:15 বাসটি ছাড়বে। রেড বাস অ্যাপের মাধ্যমে আমরা টিকিট কনফার্ম করেছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন এখন দীঘায় করোনা নিয়ে খুব কড়াকড়ি চলছে। RT-PCR রিপোর্টে যদি আপনার নেগেটিভ থাকে বা আপনি যদি ডবল ডোজ ভ্যাকসিনেশন নিয়ে থাকেন, তবেই আপনি দীঘাতে এন্ট্রি করতে পারবেন। আমরা এখন আছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। হাবড়া থেকে দীঘা 5.5 ঘন্টার জার্নি। এতটা পথ বাসে যাওয়া সহজ ব্যাপার নয়, বিশেষ করে যাদের বমির প্রবলেম আছে তারা অবশ্যই বমির জন্য স্পেশাল প্রস্তুতি নিয়ে যাবেন। তবে খোলামেলা বাসে ভীষণ হাওয়া থাকার জন্য আমাদের কোনো প্রবলেমই হয়নি। এখন আমরা বরানগর স্টেশনের কাছে আছি। গঙ্গা নদীর উপরে রয়েছে বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। সকালবেলায় এই পথ দিয়ে যেতে কি
কি যে একটা আলাদা অনুভূতি হচ্ছিল সেটা বলে বোঝানো যাবে না। বিবেকানন্দ সেতুর পাশে রয়েছে নিবেদিতা সেতু, মানে আমার বাঁ পাশে। বাসে প্রচণ্ড ভিড়, তাই সেটা আর ক্যামেরা বন্দি করতে পারিনি। হাবড়া থেকে ম্যাক্সিমাম বাস এই নিবেদিতা সেতুর উপর দিয়ে যায়, কারণ তাহলে কলকাতা এবং হাওড়ার জ্যামের সম্মুখীন হতে হয় না। বন্ধুরা, এখন আমি আছি কোলাঘাটে। মোটামুটি 2 ঘন্টার জার্নি পার করলাম আমরা, তো চলুন। আমরা এখন আছি নন্দকুমারে। রাস্তার মাঝে সার্কুলার এই জায়গাটি দেখতে খুব সুন্দর লাগে। যেতে যেতে হলদি নদীর এই অপরূপ সৌন্দর্য দেখে আপনাদের সবার মন ভরে যাবে। হ্যাঁ, এবার দীঘার গেট দেখা যাচ্ছে। আমরা প্রায় দীঘার কাছাকাছি চলে এসেছি। বাস থেকে নেমে আপনাদের সাথে আবার কথা বলছি। আমরা দীঘায় পৌঁছে গেছি। বাস মোটামুটি টাইমে এসছে, 9:45 টাইম ছিল। তো এখন আমাদের হোটেল খোঁজার পালা। একটা বিষয়ে সতর্ক করে দিই আপনাদের, হোটেল খুঁজতে গিয়ে কোনো দালাল চক্রে পড়বেন না, তাহলে আপনাদের ক্ষতি ছাড়া লাভ হবে না। আমরা কোন হোটেলে ছিলাম সেটা পরের ভিডিওতে দেখাবো, কিন্তু তার আগে আপনাদের বিচটা ঘুরে দেখাতে চাই।
বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছেন ওল্ড দীঘার বিচে আছি। এই মুহূর্তে প্রচণ্ড রোদ এবং জল অনেকটা এগিয়ে এসছে, তার জন্য বেশি দূর যেতে দিচ্ছে না। আপাতত এখান থেকেই দেখাতে হচ্ছে আপনাদের ভিডিও।